করোনা বড় ধাক্কা দিয়েছে আইপিএল কে। দুবাই গিয়েই চেন্নাই সুপার কিংস এর এক পেস বোলার সহ কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট 10 জনের শরীরে মিলেছে কোভিড-19 এর সংক্রমণ। আইপিএল এ অংশ নিতে গত 21 আগস্ট আরব আমিরাতে পৌঁছেছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির দল স্বাভাবিক নিয়ম মেনে এই মুহূর্তে আছেন কোয়ারেন্টাইনে, যেখানে পৌঁছানোর পর নিয়ম মেনে টিম হোটেলে করোনা টেস্ট করা হয়েছে। তবে আক্রান্তদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এটি নিশ্চিত করা হয়েছে আক্রান্ত ক্রিকেটার একজন পেসার, যিনি ভারতের জাতীয় দলে খেলেছেন। ভারতের হয়ে খেলেছেন এমন দুজন পেসার আছেন চেন্নাই স্কোয়াডে, দীপক চাহার ও শারদুল ঠাকুর। এছাড়াও কোচিং ও সাপোর্ট স্টাফ সহ সংশ্লিষ্ট অন্তত আরো 10 জন আক্রান্ত হয়েছে। CNA 24 নিউজ ডেস্ক।